মঙ্গলবার কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম। এদিনের ঘূর্ণিঝড়ে বেশ কিছু মাটির বাড়ির টালি ও টিনের চাল উড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখার্জি সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দ। এদিন বিধায়ক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এদিন বিধায়ক তহবিল থেকে ত্রাণের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করেন বিধায়ক। আপনার কোথায় ছিলেন? আচ্ছা, তো আজকে বিধায়ক সাহেব এসেছিলেন, কি কি ব্যবস্থা করলেন? আমরা বাড়ি দেখে এলো, দেখার পর আমাদের টাকা এবং চাল কাপড় ইত্যাদি আমাদের হাতে তুলে দিলেন। আচ্ছা, আপনার কতটা খুশি? আমরা অনেকটা খুশি হয়েছি। আচ্ছা, আমাদের বিধায়ক অনেক সাহায্য করেছে, আমরা এরকম বিধায়ক আগেও কখনো পাইনি, এবং আরও আমাদের পাশে থাকবেন বলেছে। কি নাম আপনার? আমার নাম নিত্য বাগদি। বাড়ি? বাড়ি প্রতাপপুর। আজকে ঝড়ে একদম উড়িয়ে ফেলেছে জলে। সেই সময় ঘরে কেউ ছিল? হ্যাঁ, ঘরে আমরা ছিলাম, মেয়ে ছেলে আমরা সবাই ছিলাম, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম একদম। হ্যাঁ, ঘরে চালাটা কোথায় উড়ে গেল? একদম জলে পড়েছে, জলে আদা কখনো পড়ে আছে পুকুরে, ওপরে আর তার খুঁটি পড়ে আছে, শুদ্ধ পড়েছিল। আমাদের থাকার ব্যবস্থা করে দাও। এই 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 অসুবিধায় থাকছো কোথায় এখন? এখন ওই ধারে আছি, ওই যে লোকের বাড়িতে। হ্যাঁ, লোকের বাড়িতে আছি আমরা। কি নাম তোমার? চিন্তা বাগদি। আর এই ছোট ছোট বাচ্চারা আছে। ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সাহায্য পায় তার ব্যবস্থা করবেন বলে জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর ফরিদপুর ব্লকে আমাদের পাণ্ডবসু বিধানসভা দু তিনটে গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মহেশপুর হয়েছে, আমাদের প্রতাপপুরের এই পোর্শনটা হয়েছে, আরও দুটা গ্রামেও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রতাপপুর এবং মহেশপুরে ক্ষতিটা খুব বেশি। কাল রাতেই আমরা খবর পাওয়ার পর আমরা এসডিও সাহেবকে সাহায্য চাই এবং তিনি তখন তৎক্ষণাৎ সাহায্য পাঠান। এমনকি ইলেকট্রিকের পোল ফোলগুলো সব উল্টে গিয়েছিলো, সব ডাবল পোল যেগুলো সেগুলো সব পড়ে গিয়েছিলো। রাতারাতি ইলেকট্রিক ডিপার্টমেন্ট এটা পোলগুলো সব সোজা করে দিচ্ছে, আবার ইলেকট্রিফিকেশন চার্জ হয়েছে, চালু হয়েছে। আমরাও আজকে এসছি, গ্রামের বাড়িগুলো দেখলাম, তাদেরকে যথাসাধ্য আমরা আপাতত একটু ত্রাণ পৌঁছে দিচ্ছি কিছু ক্ষতিগ্রস্তদের হাতে। আমরা আমাদের যেটা বিধায়কের যে ইয়ে আছে, আপনার রেমুনারেশন আছে, সেখান থেকে কিছু যদি আর্থিক সাহায্য করার চেষ্টা করছি। আমরা মানুষের পাশে থাকছি, দেখছি কী করা যায়, এবং ভবিষ্যতেও যাদের ঘর উড়ে গেছে তাদেরকে আরও কীভাবে সাহায্য করা যায় সেটা আমরা দেখছি। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।